হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব WWE-র দুজন বড় সুপারস্টার জনসেন এবং ব্রক লেসনারের ফিউচার প্ল্যান সম্বন্ধে। তো আর দেরি কেন, শুরু করা যাক আজকের এই মূল ভিডিও। তো প্রথমে কথা বলা যাক জনসেনের সম্বন্ধে। তো যেমনটা আমরা জানি যে সামার স্ল্যামে ব্রক আক্রমণ করেছিল জনসেনাকে, তিনি তাকে সুপ্লেক্স এবং FF দিয়ে অ্যাটাক করেছিলেন, এবং তখন আমরা অনেকে ভেবেছিলাম যে হয়তো খুব শীঘ্রই জনসেন এবং ব্রকের মধ্যে একটি ম্যাচ দেখতে পেতে পারি। কিন্তু গাইস, এখন আমি যে নিউজটি বলবো সেটি অনেক বেশি দুঃখজনক জনসেনের ফ্যান্সদের জন্য এবং যারা এই ম্যাচটা অপেক্ষা করছিল তাদের জন্য। তো আজকে জনসেন একটি টুইট করেছেন এবং সেখানে তিনি WWE ফ্যান্স, স্টাফ, সুপারস্টারকে ধন্যবাদ জানিয়েছেন, এবং তিনি এটা বলেছেন যে তার এই WWE জার্নি এখানেই শেষ হচ্ছে, এবং তিনি শেষে লিখেছেন সি ইউ সুন। অর্থাৎ এর থেকে এটা স্পষ্ট যে জনসেন WWE-র থেকে একটি বিরতি নেবেন। কিন্তু ফ্রেন্ডস, 10 সেপ্টেম্বর স্ম্যাকডাউনের একটি এপিসোডে জনসেনে কিন্তু আসবেন। তো যাই হোক, এবারে কথা বলা যাক ব্রক লেসনারের সম্বন্ধে। তো WWE অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে আগামী স্ম্যাকডাউনের এপিসোডে থাকছেন দ্য বিস্ট ব্রক লেসনার। এখন দেখা যাক সেখানে সেদিনই কী করেন, আর সব থেকে বড় কথা, তার প্রোমোগুলো কে করে দেবে? আগে তো করে দিত পলিম্যান, এখন তো পলিম্যান কাছে নেই, তাহলে কে করবেন? তো এটা একটা বড় প্রশ্ন, হয়তো ব্রক নিজে করতে পারেন। আর এছাড়াও WWE-র পরবর্তী বড় পেপার ভিউ, যেটি ক্রাউন জেল সৌদি আরবিয়াতে হয়ে থাকে, এবং সেখানে হয়তো আমরা রোমান রেইনস এবং ব্রকের মধ্যে একটি ম্যাচ দেখতে পেতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে বলুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।